গঙ্গা ভাঙন রোধের কাজ চলতে চলতেই নতুন করে জল প্রকল্পের পাশে বড়সড় ফাটলে আতঙ্কে গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ। কাজে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। একদিকে চলছে গঙ্গা ভাঙন রোধের কাজ, তারই মাঝে আবারও গঙ্গার পাড়ে বড়সড় ফাটল দেখা দেওয়ায় কপালে চিন্তার ভাঁজ তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষদের। ঘটনাটি শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাটের। স্থানীয়দের দাবি, অবিলম্বে প্রশাসন যাতে এর উপর নজর রাখে, না হলে এই ফাটল আরো ভয়াবহ রূপ ধারণ করবে। এখন দেখার এই ফাটল রোধে কি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। হ্যাঁ, গঙ্গার রানিং কাজ চলছে, তার মধ্যে এটা দেখা যাচ্ছে। তার মানে তলায় আরো মাল দিতে হবে, তলায় মাল নেই বলে এটা সরে যাচ্ছে। হ্যাঁ, যাতে এমএলএ সাহেব এবং আমাদের কমিশনার যাতে এটা দেখে নজর দিয়ে, তাহলে ভালো হয়। ওদের অনুরোধ করা হচ্ছে, ওনারা এসে একটু তদন্ত করে যাক, এখানে দেখে যাক জিনিসটা কী হারে কাজটা হচ্ছে। হ্যাঁ, তা উনি আছেন। কতটা জায়গা নিয়ে ফেটেছে? অনেকটা জায়গা নিয়ে ফেটেছে আমাদের জল প্রকল্প, ওই ইয়ের থেকে মানে শিশু উদ্যান থেকে একদম মানে এই ইয়ে বটগাছ পর্যন্ত ফাটলটা ধরেছে। হ্যাঁ, তা এটা যাতে একটু দেখে এটা অনুরোধ করা হচ্ছে। এটা মানে এখন রানিং কাজ চলছে। হ্যাঁ, এখন এসে যদি ইমিডিয়েট দেখে তাহলে আমরা এখানটাই নিশ্চিন্ত। এরকম ফাটল দেখে রাত্রে ঘুম হচ্ছে না। কতদিন হলো কাজ শুরু হয়েছে? কাজ শুরু হয়েছে প্রায় এই দিন কুড়ি কি 1 মাস হতে চলছে, তার মধ্যে কাজ করে যাচ্ছে। রানিং কাজ চলছে, তার মধ্যে গঙ্গা এত বড় একটা ভয়ানক কাজ চলছে, তার মধ্যে এরকম অবস্থা। কাজে কি কোনো গাফিলতি হচ্ছে বলে? কাজে গাফিলতি বলতে এরা এখন মানে মাল নিয়ে আসছে কি ফেলছে আর কোথায় ফেলছে সেটা কি করে জানবো। হ্যাঁ, ফেলছে পাশেপাশে ফেলছে, কিন্তু আমাদের এই শিশু উদ্যানের এখানটা একটু ভালো করে যাতে করে, এই অনুরোধটা করা হচ্ছে। হ্যাঁ, আর বস্তায় মালও কম আসছে, এটাও একটু এমএলএ সাহেবকে আমি প্রথম থেকেই বলেছি, যেদিন উদ্বোধন করে সেদিন থেকেই বলেছি যে স্যার দেখুন 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 এটা, যে যদি স্যার এমএলএ সাহেব এবং আমাদের কমিশনার চেয়ারম্যান যদি সবই দেখে এটা আমাদের 16 নম্বর ওয়ার্ড থেকে ভালো হয়। কেন এত বড়টা সব পুরসভা থেকে শিশু উদ্যান করেছে, এই শিশু উদ্যানটা যাতে বাঁচে। পাশে তো আবার জল প্রকল্প। হ্যাঁ, পাশে জল প্রকল্প, সারা শান্তিপুরের লোক জল খায়। হ্যাঁ, পানীয় জল। এই যে ফাটল লেগেছে, কি মনে করছেন? যখন তখন কি ভেঙে যেতে পারে? যখন তখন বসে যেতে পারে, এটা ইমিডিয়েট ব্যবস্থা মানে নেওয়ার দরকার। কি পরিস্থিতির মধ্যে আছেন আপনারা? এবং আতঙ্কর মধ্যে আছি, এই ফাটল দেখে রাত্রে ঘুম হবে, এই ফাটল দেখে মনে হচ্ছে ঘরই থাকবে না, কোনো সময় ঘর দৌড়ে নেবো, আমরা যাবো কোথায়? এই ঘর দৌড় ভেঙে গেলে আমাদের থাকার জায়গাই নেই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে কাজটা আরও ভালো হয়, এমএলএ সাহেব বা চেয়ারম্যান যদি একটু নজর দিয়ে দেখে, বা আমাদের কমিশনার আছে, কমিশনার তো দেখেই, এবং এমএলএ সাহেব তার মাথার উপরে আছে, সারা শান্তিপুরে মানে উনি হত্যাকর্তা একটু যদি দেখে তা ভালোই হয়। আপনার নাম? আমার নাম অসীম শাহ, 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই জায়গাটার নাম কি? স্টিমার ঘাট, জল প্রকল্পর